हेलो एवरीवन एंड वेलकम टू माय चैनल संगीतास रियल ब्लॉग्स। बंधुरा एटा कि तुम्हारा सबाई जानो आमादेर प्रत्येके बाड़ीते पावा जाए एवं एटा आमरा प्रतिदिन आमादेर खावारे यूज करी गंधेर जोन्नो। खूब सुंदर खावार थेके जाते गंध बेरोय खूब सुंदर। फ्रेंड्स वेलकम टू माय चैनल संगीतास रियल ब्लॉग्स। तो आज के टपिकटा जेमन कि तुम्हारा थंबनेले देखे नियेछो कि दियेछे, हाँ आजकल प्रत्येक ही जीवने प्रचुर स्ट्रेस थाके, प्रचंड माने आम्रा स्ट्रेसफुल लाइफ लीड करी सब समय। अनेक समय आम्रा भावी एटा ठीक होच्छे ना, एटा कोर्ची किन्तु एटा किछु होच्छे ना, ओटा कोर्ची किन्तु ओटा किछु होच्छे ना। आमादेर जे ए चारिपाश आमी आछी, आमार चारिपाशे एकटा ऑरा थाके, माने थाके सेई चारिपाशटाय आमार जेनो पजिटिव एनार्जी थाके, पजिटिविटी थाके, सेइटा खूब दरकार हय। आर अनेक समय चारिपाशटाय जदि नेगेटिविटीते भरे थाके तखन देखबे तोमरा जाई करछो ताते सक्सेस पावा जाय ना। अनेक रकम भावे केउ एग्जाम्स दिच्छो सक्सेस होच्छे ना, टाका जमाच्छो जमाते पारछो ना, किछु करते चाइछो सेटाय सक्सेस होच्छे ना। हाँ प्रेम भालोबासा आरो कोनो स्वप्न आछे सेटा पूरो होच्छे ना, किंबा धरो बाड़ीते रोग ब्याधि लेगे आछे, प्रब्लेम्स होच्छे नानान रकमेर। तो एरकम अनेक रकमेर देखबे प्रब्लेम होते थाके एंड कंटिन्यू चलते थाके एगुलो, माने কোনো একটা জায়গা ফুল স্টপ যেন হয়ই না, চলছে তো চলছে, চলছে তো চলছে। তো তার জন্য কিছু জিনিস করলে ভালো হয়, কিছুই না। আমার চারিপাশে যে পজিটিভ, যে নেগেটিভ এনার্জিটা ভরে আছে, যে নেগেটিভিটি আমার চারিপাশে রয়েছে, সেটাকে জাস্ট পজিটিভিটিতে চেঞ্জ করা, আর কিছুই না। এইটা যদি করতে পারো দেখবে আস্তে আস্তে সাকসেস নিশ্চয়ই তোমাদের পায়ের কাছে আসবেই, এবং তোমাদের চারিপাশে পজিটিভিটি ভরে যাবে, সাকসেস হবে লাইফ, যা করবে তাতেও সাকসেস পাবে। তো আমি যেটা বলছিলাম এই যে তেজপাতা, আমি এটা নিজেও ট্রাই করেছি, আমি নিজে ট্রাই করে দেখেছি বলে এর গুণাগুণটা আমি পেয়েছি বলে আজ এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। ইভেন আমি অনেককে আমি এই রেমেডিটা বলেওছি, তো তারাও ট্রাই করেছে, কম বেশি তারাও এটা অনেক হেল্প পেয়েছে এবং অনেক ওদের হেল্পও হয়েছে। তো কি করতে হবে, এই যে তেজপাতা এর মধ্যে একটা গন্ধ হয় জানো তো, এর মধ্যে যে গন্ধটা হয় সেই গন্ধটা এমন একটি গন্ধ হচ্ছে, এমন একটি সুগন্ধি যে আমাদের চারিপাশের নেগেটিভ এনার্জিটাকে সরিয়ে দিয়ে পজিটিভ এনার্জি আনতে পারে, লাইফে সাকসেসও আনতে পারে যদি এই রেমেডিটা তোমরা করতে পারো। তাহলে এমনিতেও বলে তেজপাতা আমাদের মনকে, তেজপাতার যে গন্ধ, তোমরা যদি ভালো তেজপাতা হয় এইভাবে যদি শুকবে দেখবে একটা অ্যারোমা বেরোয়, একটা গন্ধ বেরোয় যেটা আমাদের মাইন্ডকে রিল্যাক্স করে, আমাদের টেনশন রিলিজ করে, আমাদের স্ট্রেসটাকে কমায়। এবং তেজপাতা যদি তোমরা এটা জ্বালাও কিংবা ধোঁয়া করো তাতেও দেখবে তোমরা পোকামাকড় থাকে না, ঘরে একটা খুব সুন্দর একটা গন্ধ হয় যেটা কি বেশ ভালো স্মেল আসে, যেটা মন খুব ভালো করে দেয়। তো এইগুলো তো কিছু কথা হলো, এইবার রেমেডিটা আমি বলি তোমরা কি করবে, কি করলে তোমাদের লাইফে পজিটিভিটি আসবে, কি করলে তোমরা সাকসেস পাবে, তোমরা যে জিনিসটাকে ম্যানিফেস্ট করতে চাও, যে জিনিসটা তোমরা পেতে চাও, তোমাদের কোনো কিছু পাওয়ার আশা আছে কিংবা ঘরে খুব প্রবলেমস রয়েছে, নানান রকমের সমস্যা রয়েছে, সেইগুলো থেকে বেরোতে পারছো না, সেইগুলো থেকে যদি বেরোতে চাও তাহলে এই উপায়টা নিশ্চয়ই তোমরা করে দেখতে পারো একবার। আমি তবে হ্যাঁ এটাই যে তোমাদের একটু করে যেতে হবে, ধৈর্য রাখতে হবে আর বিশ্বাস। আমি সবসময় একটা জিনিস বলি, যা কিছু করে ইভেন তোমরা ঠাকুরের পুজো যখন করবে বিশ্বাসের সাথে করবে, বিশ্বাস এটাই। আমি হাত জোড় করে ঠাকুরের সামনে যখন প্রার্থনা করছি আমার বিশ্বাস এটা যে ঠাকুর নিশ্চয়ই আমার কথা শুনবেন এবং আমি যা চাইছি সেটা নিশ্চয়ই পূর্ণ করবেন, এই বিশ্বাসটা রাখতে হবে। এবং যে কোনো রেমেডি, যে কোনো উপায়ও যখন করবে তখন বিশ্বাসটা তোমার মনে রাখতেই হবে যে হ্যাঁ সেটা হবে, নিশ্চয়ই হবে। তো চলো এবার আমি তোমাদের বলি যে কি করতে হবে। বন্ধুরা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা তোমরা সন্ধ্যাবাতি দাও, ধূপ দাও, প্রদীপ দাও, ঠাকুরকে ধূপ প্রদীপ তো জ্বালাও নিশ্চয়ই, তো সেটা যা করার সেটা করে নেবে। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা যেটা তোমাদের এটা করতে হবে, তো সন্ধ্যেবেলা তোমরা প্রত্যেক দিন কি করবে, সাতটা গোটা তেজপাতা নেবে। তো এটা তোমাদের কম করে সাত দিন এই জিনিসটা তোমাদের করতে হবে। সাত দিন করার পরে তোমরা আস্তে আস্তে নিজেই বুঝতে পারবে যে এর কতটা এফেক্ট হয়। সাত দিন, যে কোনো দিন তোমরা শুরু করতে পারো,
সপ্তাহের যে কোনো দিন, কোনো এরকম দিনের কোনো ব্যাপার নেই যে এই দিনেই শুরু করতে হবে নালে হবে না ওই দিনে, যে কোনো দিন তোমরা শুরু করতে পারো। তবে হ্যাঁ, অবশ্যই আমি মেয়েদেরকে বলবো শুদ্ধ থেকো, শুদ্ধ অবস্থায় এটা করতে হবে। মানে তোমরা যখন এটা করবে তখন অবশ্যই কাপড় ছেড়ে, মানে এটা ধোয়া কাচা কাপড় পরে নেবে সেই সময়টা, তাতে কি তাতে যেটা হবে আরো ভালো এফেক্ট করবে। আর অবশ্যই যত শুদ্ধ থাকো তোমরা সেই অবস্থাতেই কিন্তু তোমরা এটা করবে। তো সবার প্রথমে সাতটা তেজপাতা নেবে। তেজপাতাগুলো যেন গোটা থাকে, দেখবে এরকম দেখবে ডান্ডি থাকে যেন, এই যে দেখছো ডান্ডি আছে আর মাথাটাও গোটা আছে, একটু টেড়া বেঁকা হতে পারে, দোমড়ানো মোচড়ানো হতে পারে, কিন্তু যেন গোটা থাকে এবং ডান্ডিটা যেন থাকে সেরকম নেবে। তো এরকম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তো এই সাতটা তেজপাতা আগে নিয়ে নেবে। নিয়ে নিলে এইবার তোমরা একটা বাটি নেবে। নিয়ে এইবার যেটা করতে হবে, এই তেজপাতাটা হাতে নেবে। হাতে নিয়ে তোমার যে সমস্যাটা হচ্ছে, যেই সমস্যাটা থেকে তুমি বেরোতে চাও, তোমাদের নেগেটিভিটি ভরে আছে সেই নেগেটিভ জিনিসটা থেকে বেরোতে চাও, তোমরা চাও তোমাদের আশেপাশে চারিপাশে পজিটিভিটি আসে, কিংবা তোমরা কোনো একটা বড় সমস্যায় আছো, সেই সমস্যা যেন দূরে হয়ে যায়, সেই সমস্যা থেকে যেন বেরিয়ে যেতে পারো, সেইটা মনে মনে কামনা করবে যে আমি এই সমস্যাটা আমার যেন চলে যায়, আমার লাইফ নর্মাল হয়ে যাক, আমার মানে যা আমি চাইছি সেটা হোক। কিন্তু একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, কোনো খারাপ উদ্দেশ্য কোনোদিন পূর্ণ হবে না। কোনো মনে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমরা যদি চাও সেটি পূর্ণ হয়, সেটা কোনোদিনই হবে না। আর যদি তোমরা এটা ভেবে রাখো যে আমি একটা জ্বালিয়ে আমি টাটা বিড়লা আম্বানি হয়ে যাব, সেটাও কিন্তু হবে না। দেখো, আমি সবসময় তোমাদের একটাই কথা বলি, প্রত্যেকটা মানুষ নিজের ভাগ্য নিয়ে জন্মায়, সে কি হবে সে কতটা পাবে প্রতিটা মানুষ সময়ের আগে আর ভাগ্যের থেকে বেশি কিচ্ছু পায় না। হাজার চেষ্টা করে নিল তার যদি ভাগ্যের যতটুকু পাওয়ার সে ততটুকুই পাবে, আর যখন পাওয়ার তখনই পাবে। কিন্তু আমরা চাই যে আমি যা পেয়েছি যতটুকু পেয়েছি তাই যেন আমার সুখে শান্তিতে থাকে, আমার কোনো সমস্যা না হোক, সব ভালোভাবে থাক, মানে সব কিছু ভালো হোক, রোগ ব্যাধি না হোক, কোনো সেরকম সমস্যায় না পড়ি, কোনো সেমন তেমন বিপদে না পড়ি, সেইগুলোর জন্য এই উপায়গুলো করলে ভালো হয়। তো এই সাতটা তেজপাতা নিয়ে নিলে, নিয়ে আমি তোমায় যেটা বললাম, যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাটা মনে মনে বলবে, আর বলবে যে এই সমস্যাটা থেকে আমি যেন উদ্ধার হতে পারি, এই সমস্যাটা আমার জীবন থেকে দূরে সরে যাক, এই সমস্যাটা থেকে আমি বেরিয়ে আসতে পারি, আর আমার জীবনে ভালো হোক, পজিটিভিটি আসুক, সুখ শান্তি আসুক, সেটা মনে মনে কামনা করবে। করার পর যেটা করবে, এই তেজপাতাগুলোকে মনে মনে কামনা করার পরে এগুলোকে ধরবে, আর এইভাবে এগুলোকে জ্বালিয়ে দেবে। এইভাবে জ্বালাবে, এটা থেকে একটা ধোঁয়া বেরোবে, আর যদি এটা নিভে যায় আবার জ্বালাবে। আবার জ্বালিয়ে এই যে ধোঁয়াটা বেরোচ্ছে এই ধোঁয়াটাকে সারা ঘরে সারা বাড়িতে এইভাবে দেবে, এইভাবে হাত দিয়ে দিয়ে চারিপাশে এটাকে এইভাবে দিয়ে দেবে। তাতে কি হবে, এইভাবে পুরো তেজপাতাগুলো যখন জ্বলে যাবে, যদি নিভে যায় আবার জ্বালাবে, এগুলোকে জ্বালিয়ে নিয়ে সব পুরো সাতটা তেজপাতা একদম ডান্ডি অবধি পুরো তোমাদের এটা জ্বালিয়ে দিতে হবে। তো যখন পুরো তেজপাতাটা জ্বলে যাবে, পুরো ঘরে সুন্দর ধোঁয়া হয়ে যাবে। আচ্ছা, যখন এটা করবে দরজা জানলা বন্ধ করে করবে, ধোঁয়া হয়ে যাবার পর দরজার জানলাটা খুলে দেবে, তাতে তোমার ঘরে যত নেগেটিভ এনার্জি আছে যা আছে সমস্ত বেরিয়ে যাবে, নেগেটিভিটি সমস্ত বেরিয়ে যাবে, পজিটিভিটি আসবে ঘরের মধ্যে, বাড়িতে পজিটিভনেস আসবে। তো এইটা তোমরা এইভাবে করতে পারো। আর হ্যাঁ, সাত দিন করবে, আর আমি যেটা বললাম মনে বিশ্বাস রেখে সব কিছু করতে হয়, মনে বিশ্বাস রেখে করবে, আর সৎ যদি থাকে মন তাহলে নিশ্চয়ই সব ভালো হবে, সব মঙ্গল হবে। তাহলে বন্ধুরা এই উপায়টা করে দেখো, যদি তোমাদের ভালো হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, করে দেখো, আমি উপকার পেয়েছি, তোমরাও পাবে, এবং আমি যাদের বলেছি তারাও উপকার পেয়েছে, তাদেরও ভালো হয়েছে। তো ট্রাই করে দেখতে পারো, নিশ্চয়ই ভালো হবে। তাহলে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে
অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে থাকবো।